শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আমার ব্লগটা শুরু করছি, সংসারে কি কাজ করি মোটামুটি সেইটা আজকে দেখাবো বলে। আমি না তো আমার ভিডিওতে এগুলো দেখাই না কোনোদিন, কতটা কী কাজ করি না করতে না হয়, কতটা কী কাজ করতে হয় সময়ও পাই না। তো আজকে আমাদের ঠান্ডার উপোস, সেই জন্য সকালবেলা রান্নাবান্না নেই, কাল রাত্রির রান্নাবান্না সব করে রেখেছি, তাই জন্য একটু সময় পেলাম যে সকালবেলা একটু ভিডিওটা করার জন্য। এই এখন সকাল 9টা বাজে, আমি দেখতেই পাচ্ছ কাঁচাকুচিগুলো করছি, আমার হাজবেন্ডের কাঁচাকুচিগুলো, এগুলো করে নিয়ে তারপর বাকি কাজ আছে। সব কাজ না দেখালেও কিছুটা দেখাবো। জামাকাপড়গুলো কেচে নিয়ে ছাদে মিলতে যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর আজকে, ওয়েদারটা খুব, মানে আজকে শুধু নয় এই কদিন ধরে এই ওয়েদারটা মানে বিরাট ঝলমলে রোদ, ঝলমলে বললে ভুল হবে, প্রখর রোদ, একবারে চাঁদি ফাটা রোদ যাকে বলে। এই সময় যদিও বা ছাদে একটু ওঠা যায়, ওই বেলা 12টা 1টার পর আর ছাদে ওঠা যায় না, উঠলে একবারে পায়ের তলা পুড়ে যাবার খাব হয় আর মাথা যেন মনে যেন গলে যাবে এক্ষুনি গরমের তাপে। ওফ, দেখছো মাথার ওপরে এখনই সূর্য উঠে পড়েছে, সকাল 9:30 বাজে। আমার ছোট্ট সোনাটা কী করছে দেখছো? ও ছাদে আসা মানেই জল নেবে, আর ওখানে একটা তুলি আছে, ওই তুলিটা দিয়ে মনে রং করবে। এই দেখো, বলেছিলাম আজকে আমাদের ঠান্ডার উপোস এই পান্তা ভাত, আর পান্তা ভাতের জোগাড় চলছে। কালকে রাত্রিবেলায় ঘরে ভেজে রাখা ফুটুলি দিয়ে ফুটুলিটা গুঁড়ো করছি, ওর সাথে আলুটা মাখবো, চাট করবো। লঙ্কা ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, ঝুরি ভাজা আছে, এসব দিয়ে মেয়েকে চাটটা করব। বড় আজকে ঘরেই আছে, ঘরে কাজ আছে, বললো আগে খেয়ে নিই তারপর কাজ করব। তো খাবারের দেখতে পাচ্ছ রেডি করছি। আমার মেয়ে আবার এরকম পান্তা ভাত খেতে পারে না, ওকে ঠান্ডার উপোসেও আমি খাওয়াতে পারি না, কারণ ও পান্তা ভাত ও খেতে পারে না। ওর জন্য যা হোক কিছু একটা সাবু কিংবা চিড়ে টিড়ে যাই হোক ভিজিয়ে খাওয়াবো, কলা দিয়ে চটকিয়ে, না তো খেতে পারবে না, নামেই বড় হয়েছে খেতে শেখে না এখনও। এরকমভাবে পান্তা ভালোই লাগে মাঝে মাঝে, কিন্তু আমার বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ না ছাড়া পান্তা ভাত ঠিক জমে না। কিন্তু আজকের দিনে খাওয়া চলে না, কারণ ঠান্ডার উপোস মানে নিরামিষ ব্যাপার। আলুটা আমার মাখা হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। আর পান্তা ভাত দেখবে শুধু ভালোও লাগে না, শুধু আলু দিয়েও ভালো লাগে না, এটা ওটা দরকার, যা যদিও বা আরও অনেক কিছু দরকার, কিন্তু এতেও মোটামুটি তবু কাজ চলে যায়। আমার পরেরও কোনো খাওয়ার ঝামেলা তেমন নেই, খুব ভালো এদিক থেকে, সব দিক থেকেই ভালো, কিন্তু খাওয়ার দিকে কোনো ঝামেলা নেই, যেটা করোনি কেন সেটা করোনি কেন। তাহলে একটু ভালো করে গুছিয়ে দিলি তবে খুশি, খেতে বসে গেছি। আমার বর বরের কাজে বসে গেছে, আমার মেয়ের খাওয়া হয়নি, ও এখন আঁকতে বসেছে, একটা ড্রয়িং বই খুলে তাতে দেখো ডোরেমন নবিতা এদের সব ছবি দেওয়া আছে, সেগুলোতে রং করছে। তো চলো, টাটা অ্যান্ড গুড বাই।